ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি নিয়মিত দুইজনই মাতেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে। ইউরোপ ছেড়ে বর্তমানে দুইজনই আছেন ইউরোপের বাহিরে, তারপরেও অন্যতম সেরা এই দুই তারকার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা থেমে নেই। মেসি রোনালদোর লড়াইয়ের ধারাবাহিকতায় শনিবার রাতে আরও একটি জায়গায় চির প্রতিদ্বন্দ্বীর লিওনেল মেসিকে পিছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফাতিহির বিপক্ষে গোল করে দারুণ এক রেকর্ডে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। আল ফাতিহির বিপক্ষে গোল করার মধ্য দিয়ে পেনাল্টি ছাড়া গোলের হিসাবে মেসিকে টপকে নতুন রেকর্ড করেছেন রোনালদো। সবশেষ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল নাসেরকে গোল করে জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো। শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নেমে আরও একবার জাল খুঁজে পেয়েছেন CR7, আর তাতেই পেনাল্টি ছাড়া গোলের সংখ্যায় মেসিকে পিছনে ফেলেছেন তিনি। এতদিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল সমান, 713টি গোল নিয়ে দুজনই অবস্থান করছিলেন একই জায়গায়। আল ফাতিহের বিপক্ষে গোল করে 39 বছর বয়সী রোনালদো সেটাকে নিয়ে গেলেন 714তে। সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গোল 875টি, যেখানে পেনাল্টি থেকে রোনালদো করেছেন 161টি গোল। অন্যদিকে লিওনেল মেসি তার ক্যারিয়ারে করেছেন 821টি গোল, যেখানে পেনাল্টি থেকে এসেছে 108টি।